যখন কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে অত্যাচার করে, বিনা অপরাধে বকাবকি করে, তখন তার অত্যাচার এবং বকাবকির প্রতি উত্তরে ফেরেশতাগণ এই অন্যায় কাজের প্রতিবাদ করে থাকেন। এই প্রসঙ্গে ইমাম আবুল লাইস সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার তম্বিহুল গাফিলিন গ্রন্থে হাদিসের একটি ঘটনা তুলে ধরেছেন, যেখানে তিনটি কাজের সুনিশ্চিত ফলাফল লাভের দিক নির্দেশনাও রয়েছে। একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করছিলেন। উভয়ই চুপচাপ শুনছিলেন। যখন সে ব্যক্তি গালিগালাজ করে চুপ হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিতে শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে চলে গেলেন। অতপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ তুমি চুপচাপ ছিলে ততক্ষণ ফেরেশতারা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল, আর তুমি জবাব দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা চলে গেল, আর সেখানে শয়তান উপস্থিত হলো, এজন্য আমি চলে আসছি। তারপর তিনি বললেন, তিনটি আমলের ফলাফল অবশ্যম্ভাবী। যদি অত্যাচারিত ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অত্যাচারীকে ক্ষমা করে দেয়, তাহলে এর দ্বারা অত্যাচারীদের সম্মান বৃদ্ধি পায়। যে ব্যক্তি সম্পদের লোভে ভিক্ষা করে থাকে, তাকে সবসময়ের জন্য ভিক্ষুক বানিয়ে দেয়া হয়। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দান খয়রাত করে, আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই সমস্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ধৈর্য, ক্ষমা ও দান করার মন মানসিকতা তৈরির পাশাপাশি অন্যায়, অত্যাচার, গালিগালাজ ও ভিক্ষাবৃত্তি থেকে হেফাজত করুন। আমিন।